सुपर्णा तार शाशुड़ी माँ शिखा देवी एवं तार स्वामी संगे मिरपुर ग्रामे बसबास करत। एमन ही एक दिन सुपर्णा अज्ञान हो पड़े जाए, तखनी तार शाशुड़ी माँ ताड़ाहुड़ो करे डाक्तार के बाड़ीते डेके निये आसे। डाक्तार बाबू सुपर्णा के चेकअप करार पर बोले, सुपर्णा आपनी तो माँ होते चले किन्तु ये अवस्था आपनी एत छुटाछुटी दौड़ोदौड़ी केन करछेन? डाक्तार बाबू एटा आपनी कि बोलछेन, एमनटा तो किछुई नय, कि करे होते पारे? देखुन आमी ठीकी बोलछी, आपनी तीन मासे गर्भवती आर एरकम अवस्था छुटाछुटी एकदमी ठीक नय। কি তিন মাসের? এটা তো খুবই খুশির খবর। কিন্তু বৌমা তুমি তাহলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিভাবে? না আমি এই দৌড় প্রতিযোগিতায় কোনোদিনও হাতছাড়া করতে পারবো না, এই রেসটা আমাকে জিততেই হবে, কারণ এটা আমার স্বপ্ন। সুপর্ণা কেন দৌড় প্রতিযোগিতাতে নাম দেবে বলছিল, সে কেনই বা জিততে চাইছিল? চলুন তাহলে কিছু মাস আগে যাই। কিছু মাস আগের ঘটনা, সুপর্ণা তার বাবার সাথে কামালপুর গ্রামে বসবাস করত। সুপর্ণার বাবা ছিল একজন বড় বিজনেসম্যান। সুপর্ণার একটাই শখ ছিল, সে চাইতো যে সে সবসময় দৌড় প্রতিযোগিতায় নাম দেবে, যেখানেই খেলা হোক না কেন সুপর্ণা আগে গিয়ে অংশগ্রহণ করত। এইরকমভাবেই সুপর্ণা অনেক জায়গায় খেলতে গিয়ে সে গোল্ড মেডেল পেয়েছিল, যার কারণে সে সবসময় তার ইচ্ছেগুলো পূরণ করার কথা ভাবত। এইরকমভাবেই সুপর্ণার জীবন কাটছিল। এমনই একদিন সুপর্ণার সঙ্গে সুজয় নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সুপর্ণা বাড়ির কাজকামে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সপ্তাহে একবার করে সে রোজ দৌড় প্র্যাকটিস করতে যেত। আজকে আমাকে যেমন হোক করে 2 কিলোমিটার দৌড়াতে হবে, আমি অনেক দিন হয়ে গেল প্র্যাকটিস করিনি, আজ অনেকক্ষণ ধরেই প্র্যাকটিস করব। সেদিন সুপর্ণা ভোরবেলা উঠেই প্র্যাকটিস করতে বেরিয়ে পড়ে। সুপর্ণা ছোট্ট একটা টপ, এক্সারসাইজের প্যান্ট এবং বুট পরে দৌড়াতে বেরিয়ে পড়ে। সুপর্ণা 1.5 ঘন্টা প্রায় দৌড় প্র্যাকটিস করতে থাকে। তখন সূর্য প্রায় একটু একটু উঠেছিল। তখন সুপর্ণা একটু জল খেয়ে নেয়, তারপর বলে, ও মাই গড, আমি তো সত্যিই বিশ্বাস করতে পারছি না যে এতদিন পরেও আমি ঠিকভাবে দৌড়াতে পারছি। আমি তো ভেবেছিলাম এতদিন প্র্যাকটিস করা হয়নি মানে হয়তো আমি এতক্ষণ দৌড়াতে পারবো না, কিন্তু আমি যে দেখছি খুব ভালোভাবেই দৌড়াতে পারলাম। যাক, তাহলে কোথাও যদি প্রতিযোগিতা হয় তাহলে তো আমি নাম দেবই, আর আমি জানি আমি জিতবই। এই বলে সুপর্ণা তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসে। তখন সুপর্ণার শাশুড়ি এবং সুজয় ঘুম থেকে উঠে পড়েছিল। সুপর্ণাকে এরকম ড্রেস পরে বাইরে থেকে আসতে দেখে সুপর্ণার শাশুড়ি শিখা দেবী বলে, বৌমা তুমি সকালবেলা এরকম ড্রেস পরে কোথায় গিয়েছিলে? কারুর সাথে কি দেখা করতে গিয়েছিলে নাকি? না না মা, তোমার কথা ভুল হচ্ছে, সুপর্ণা এরকম মেয়ে নয়। সুপর্ণা তুমি বলো তো কোথায় গিয়েছিলে তুমি? আমরা কখন থেকে তোমাকে খোঁজাখুঁজি করছি। মা আসলে আমি সকালবেলা, না না মাকে কথাটা বলা যাবে না যে আমি রোজ প্র্যাকটিস করতে যাই, হয়তো এই কথা শুনলে আমাকে আর প্র্যাকটিস করতে যেতে দেবে না, যাই হোক করে একটা অন্য কথা বলতে হবে। বৌমা আমি তোমাকে কখন ধরে জিজ্ঞাসা করছি, কিন্তু তুমি চুপ করে রয়েছো কেন? কিছু তো বলো, কোথায় গিয়েছিলে তুমি? আসলে মা আমি অনেক সকালবেলা উঠে পড়েছিলাম, আর আমার তো ঘুম ধরছিল না, তাই জন্য সকাল সকাল উঠে আমি হাঁটতে গিয়েছিলাম। সুপর্ণা কমসে কম তুমি একবার আমাকে তো বলে যেতে পারতে, আমরা তোমাকে কখন থেকে খুঁজছি। আসলে আমি যখন উঠেছিলাম তখন তুমি ঘুমাচ্ছিলে, তাই আর আমি তোমাকে ডাকলাম না, তোমাকে যদি ডাকতাম তাহলে তোমার ঘুমটা নষ্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাহলে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও আর খাবার বানাও। শাশুড়ি মায়ের কথা মতো সুপর্ণা নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে নেয়, তারপর সে সকলের জন্য খাবার বানাতে থাকে। খাবার বানানোর পর সেই খাবারগুলো টেবিলে বেড়ে দেয়। শিখা দেবী এবং সুজয় যখন খাবার খাচ্ছিল তখন সুপর্ণা শুধু স্যালাড খাচ্ছিল। সেই দেখে শিখা দেবী বলে, বৌমা তুমি শুধু স্যালাড খাচ্ছ কেন? এখানে তো আরো কত সুন্দর সুন্দর খাবার বানিয়েছো তুমি, পরোটা খাও। না না আমি ওইসব কিছু খাবো না, আমি শুধু স্যালাড খাচ্ছি। কেন বৌমা, এগুলো তো সব তুমিই বানিয়েছো, একদম দেশি ঘি দিয়ে, তাহলে খাবে না কেন? খেয়ে দেখো, না খেলে তুমি মোটা হবে কিভাবে? আসলে মা আমি এইসব কিছু সকালবেলা একদমই খেতে পারি না, সকালবেলা আমি সবসময় হালকা নাস্তাই করি। কেন বৌমা তুমি এইসব খাবার ছেড়ে এত হালকা খাবার কেন খাও? তোমার কি শরীর অসুস্থ? না না মা আমি তো একদম ঠিক আছি, আসলে এগুলো আমার প্রথম থেকেই অভ্যাস, তাই এগুলোই খাই।
এইভাবেই সুপর্ণা কথা এড়িয়ে দিচ্ছিল। এই রকম ভাবে সে বাড়ির কাজ কাম মিটিয়ে রুমের ভিতরে এক্সারসাইজ করত এবং রাত্রেবেলা বই পড়ত। রাত্রেবেলা শিখা যখন তার মোবাইল ঘাঁটছিল তখনই সে দেখে যে তার গ্রামে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আরে এটা আমি কি দেখছি, আমাদের গ্রামে একটা দৌড় প্রতিযোগিতা হবে? বাহ, এটা তো খুবই খুশির খবর। আমি তো এই প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু বাড়ির লোককে না বলে আমি কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? না না, এইসব কিছু ভাবলে চলবে না, আমাকে যেমন হোক করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। মাত্র আর একটা সপ্তাহ টাইম আছে আমার হাতে। এই বলে সুপর্ণা ঘুমিয়ে পড়ে। এইরকম ভাবে সুপর্ণা সারা দিনে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিয়ে সে রুমের ভিতরে এক্সারসাইজ করতে থাকে এবং ভোরবেলা উঠে দৌড় প্র্যাকটিস করতে থাকে। এমনই একদিন সুপর্ণা যখন দৌড় প্র্যাকটিস করছিল তখনই তার পায়ে চোট লেগে সে মাটিতে পড়ে যায়। আহ বাবারে বাবারে, এটা কি হলো, আমার পায়ে চোট লেগে গেল! তাহলে আমি কিভাবে অংশগ্রহণ করব? তাহলে কি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না? না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার পাটাকে ঠিক করতেই হবে। এই বলে সুপর্ণা যেমন হোক করে উঠে বাড়ির দিকে যেতে থাকে। সুপর্ণা পায়ের জন্য ঠিকভাবে চলতে পারছিল না। তখন সুপর্ণাকে দেখে তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার বৌমা, আজকেও কি তুমি হাঁটতে গিয়েছিলে? হ্যাঁ মা, আসলে আমার ঘুম ভেঙে গিয়েছিল তো, তাই আমি আজকেও হাঁটতে চলে গিয়েছিলাম। হ্যাঁ আমি জানি তো তুমি দৌড় প্র্যাকটিস করতে গিয়েছিলে। মা আপনি কিভাবে জানলেন আমি দৌড় প্র্যাকটিস করতে গিয়েছিলাম? তুমি কি ভেবেছো বৌমা, তুমি কিছু বলবে না বলে আমি জানতেও পারবো না? আমি জানি তুমি রোজ সকালবেলা উঠেই দৌড় প্র্যাকটিস করতে যাও, আর এক সপ্তাহ পরে তোমার দৌড় কম্পিটিশন, তাই তো? কিন্তু বৌমা তুমি এইসব আমাকে বলোনি কেন? হ্যাঁ আসলে আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আমাকে বারণ করবেন, তাই আমি কিছু জানাইনি। কিন্তু বৌমা তুমি তো আমাকে একবার বলতে পারতে। দেখো আমি এখনো তো তোমার উপর রাগ করে আছি, কিন্তু না তো বলছি না। ঠিক আছে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। হে ঈশ্বর, এটা কি হলো, কেন এটা হলো, আমি এখন কিভাবে অংশগ্রহণ করব? কেন বৌমা কি হয়েছে? এই তো প্রতিযোগিতাতে ওনারা কিছু নিয়ম বার করেছেন, মানে ওনারা এটা বলেছেন যে এই প্রতিযোগিতা শুধু শাশুড়ি বৌমার মধ্যে হবে। আমি কিভাবে এই দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব? আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। বৌমা তুমি চিন্তা করছো কেন, আমি তো রয়েছি, আমরা শাশুড়ি বৌমা মিলে দুইজনেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কিন্তু মা আপনি কিভাবে দৌড়াবেন, আর এই কদিন মাত্র সময় আছে, এই কদিনে আমি আপনাকে কিভাবে তৈরি করব? বৌমা তুমি যতটুকু পারো আমাকে শিখিয়ে দেবে, আমি ঠিক ম্যানেজ করে নেব, আমি পুরো চেষ্টা করব দৌড়াবার। তুমি নাম লিখিয়ে দাও আর বলো আমাকে কি কি করতে হবে। সেদিন থেকে এই সুপর্ণা তার শাশুড়ি মা শিখা দেবীকে একদম হালকা খাবার খাওয়াতে থাকে এবং ছোটখাটো এক্সারসাইজ করাতে থাকে, আর তারই সাথে দৌড় প্র্যাকটিস করাতে থাকে। একদিন সুপর্ণা তার শাশুড়ি মায়ের দৌড় দেখে বলে, মা আমরা এই প্রতিযোগিতাতে এমন করে জিতব আমার তো মনে হয় না, আপনি দৌড়াতে পারবেন? বৌমা তুমি অত কিছু ভেবো না, আমরা এই প্রতিযোগিতা ঠিক জিতব। দেখো সুজয়ও এসেছে আমাদের প্রতিযোগিতা দেখতে। সুপর্ণা এবং শিখা দেবী যখনই প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সুপর্ণা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই সাথে সাথেই শিখা দেবী এবং সুজয় তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু সুপর্ণাকে চেক আপ করার পর বলে, আপনি তো মা হতে চলেছেন, কিন্তু আপনি এখনো ছুটোছুটি কেন করছেন? কি তার মানে আমি বাবা হতে চলেছি? কি বৌমা তাহলে এখন কিভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? মা আপনি চিন্তা করবেন না, আমি এই রেসটা ঠিক জিতব, আর আমি জানি আমার বাচ্চা আমার মতোই স্ট্রং, ওর কিছুই হবে না, চলুন প্রতিযোগিতায় যাওয়া যাক। সুপর্ণ ওষুধ এবং জুস খেয়ে আবারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে মাঠে চলে যায়। তারা যখন মাঠে পৌঁছায় তখন অ্যানাউন্সমেন্ট হয়, যারা যারা নাম দেবেন এখানে চলে আসুন, এবং এই খেলার কিছু নিয়ম আছে সেগুলো জেনে নিন, এই খেলাটা শুধু শাশুড়ি বৌমার মধ্যে হবে। অ্যানাউন্সমেন্ট শোনার পরে শিখা দেবী এবং সুপর্ণা দাঁড়িয়ে পড়ে, সিটি বাজার সাথে সাথে তারা সকলে দৌড় শুরু করে দেয়। মা চলুন এই রেসটা আমাদেরকে জিততেই হবে, আপনি যত জোরে পারেন দৌড়াবার চেষ্টা করুন। সুপর্ণার কথা শুনে পাশের এক মেয়ে বলে ওঠে, তোমরা কোনোদিনও জিততে পারবে না, এই রেসটা তো আমি আর আমার শাশুড়ি মাই জিতব, আমরা তোমাদেরকে জিততে দেব না। ঠিক আছে দেখা যাবে কে জেতে আর কে হারে।
এই বলে সুপর্ণা তার শাশুড়িমা খুব জোরে দৌড়াতে থাকে। সবার আগে সুপর্ণা এবং তার শাশুড়িমা পৌঁছে যায় এবং তারা দুইজন জিতে যায়। তখন তাদেরকে বড় ট্রফি দেওয়া হয়। এই রকম ভাবে সুপর্ণা তার স্বপ্ন পূরণ করে ফেলে। ছয় মাস পরে সুপর্ণা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তাকে নিয়ে তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। তখন ঠিক মাঝরাত ছিল। শ্রীলেখা তার স্বামীর জন্য রুমে অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে কখন যে শ্রীলেখা ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সকালবেলা চিৎকারের কারণে শ্রীলেখার ঘুম ভেঙে যায়। বাবা রে বাবা, দেখো খালি মহারানী এখনো শুয়ে রয়েছে। এই যে কটা বাজলো হুঁশাচে, তুমি কি আমাদের না খাইয়ে মারতে চাও? সূর্যটা তো মাথার উপরে উঠে গেল আর তুমি এখনো শুয়ে রয়েছো। দেখো তুমি তোমার বাপের বাড়িতে এরকম করতে পারো, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে ওই রকম চলবে না। প্রত্যেক দিন সকাল 6টা বাজে উঠে পড়তে হবে আর সকলের জন্য চা বানাতে হবে, এটাই এই বাড়ির নিয়ম। ঠিক আছে বড় বৌদি, আমি এক্ষুনি রেডি হয়ে সকলের জন্য চা বানিয়ে দিচ্ছি। এই বলে শ্রীলেখা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যায়। নিচে গিয়ে রান্নাঘরে সবার জন্য চা বানাতে থাকে এবং সে চা বানিয়ে সকলকে দেয়। তারপর সে পুরো বাড়িটাতে সুমনকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও সুমনকে দেখতে পায় না। শ্রীলেখাকে এদিক ওদিক তাকাতে দেখে তার বড় জা সুস্মিতা বলে, কি ব্যাপার, কাকে দেখছো তুমি এরকম ভাবে? ও সুমনকে, তাই তো, কিন্তু সুমন তো কখনো ওটা দোকানে চলে গেছে। কি দোকানে চলে গেছে? কিন্তু একবারও আমাকে ডাকলো না আর কিছু বলেও গেল না। এই বলে আবারও শ্রীলেখা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যেবেলা সুমন দোকান থেকে বাড়ি ফেরে। সুমন বাড়ি ফেরার পর শ্রীলেখা তাকে বলে, তুমি সারা রাত কোথায় ছিলে আর সকালবেলা দোকানে চলে গেলে আমাকে একবারও বলে গেলে না? তোমার সঙ্গে আমার একদম থাকতে ইচ্ছা করে না, তাই আমি রুমে যাইনি। দোকানে গেলে তোমাকে কেন বলতে হবে? তুমি কখন উঠবে তখন কি আমি বসে থাকবো? সুমন, তুমি আমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছো কেন? আমার কি দোষ? আমি কি ভুল করেছি বলো যে তুমি আমার সঙ্গে এরকম ছোট বড় কথা বলছো? শ্রীলেখার মুখে এরকম কথা শুনে সুমনের মা রত্না দেবী বলে, কি দোষ, তুমি কি দোষ করেছো তুমি এটাই জানতে চাইছো? তোমার কি দোষ নেই সেটা জানতে চাও, ঠিক আছে? তোমার বাবা তোমাকে বিয়েতে কিছুই দিল না। কিন্তু আমার বাবার যা ছিল সেটাই তো দিয়েছে। কেমন দিয়েছে? ওই শুধু তোমার কয়েকটা জামা কাপড় আর আমাকে এই সোনার পাতলা চেন, মা আর বড় বৌদির ছোট ছোট দুল, এটাতে কি আর হবে? আমি তো বললাম আমাকে একটা বড় গাড়ি কিনে দিতে, সেইটা তো তোমার আর বাবা দিল না, এখন আবার তোমার মুখের এত কথা কিসের? সুমন, তুমি তো সবই জানো, মা হসপিটালে ভর্তি হয়েছিল আর অপারেশন হয়েছে, অপারেশনে অনেক টাকা লেগেছে, সেই কারণেই বাবা তোমাকে গাড়িটা দিতে পারেনি, আর তার জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? কি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে এই রকম কথা কিভাবে বলতে পারো? আর সুমন কি এমন ভুল কথা বলেছে বৌমা? ও তো ঠিকই বলেছে, সামান্য একটা গাড়ি আর তোমার বাবা তাও দিতে পারলো না। এই রকম ভাবে সকলে মিলে শ্রীলেখাকে অপমান করতে থাকে। আসলে শ্রীলেখার বিয়ে কিছুদিন আগে হয়েছিল। শ্রীলেখার মা বাবা যথেষ্ট তার মেয়েকে দিয়েছিল, কিন্তু তাতেও শ্রীলেখার শাশুড়ি মা এবং তার বড় জা ও তার স্বামীর মন ভরে না, সেই কারণে আজ শ্রীলেখাকে এত কথা শোনাচ্ছিল। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুমন আর সুমনের বড়দা দোকানে চলে যায়। কিছু একটা দরকারের জন্য শ্রীলেখা সুমনকে ফোন করে। তখন সুমনের বড়দা সৌরভ কলটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো কি হয়েছে? সুমন এখন দোকানে ব্যস্ত আছে, যা বলার আমাকে বলতে পারো। না না দাদা, আসলে সুমনের সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে, সুমন যখন ফ্রি হবে তখন একবার আমাকে ফোন করতে বলো। এই বলে শ্রীলেখা ফোনটা রেখে দেয়, কিন্তু সুমন ফোন করে না। এইরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। সেদিনও সুমন রাতে বাড়ি ফেরে না, রুমে শ্রীলেখা একাই ঘুমাচ্ছিল। তখন তার কিছু একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। কে কে ওখানে? সুমন, সুমন তুমি এসে গেছো? এই বলে শ্রীলেখা রুমের লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালিয়ে দেখে যে সেটা আসলে সুমন নয়, সুমনের বড়দা তার রুমে এসেছিল। কি ব্যাপার দাদা, আপনি এই সময় এখন এখানে, কি দরকার বলুন? আমি জানি এখন সুমন বাড়িতে নেই, তাই আমি তোমাকে খুশি করার জন্য চলে আসলাম। এই বলে সৌরভ শ্রীলেখার হাত ধরতে যায়। তখন শ্রীলেখা চিৎকার করে ওঠে। শ্রীলেখার গলার আওয়াজ শুনতে পেয়ে সেখানে তার শাশুড়ি মা এবং তার বড় জা চলে আসে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? সৌরভ তুমি এই রুমে কি করছো? আসলে সুমিতা শ্রীলেখা আমাকে ওর রুমে আসতে বললো, তাই আমি আসলাম, আর ও এখন চিৎকার করে তোমাদের ডাকছে, আমার নামে মিথ্যে বদনাম নিতে চাইছে।
কি এই মেয়েটা সাহস তো কম নয় দেখছি। ঠিক আছে, কাল সকালে আমি তোর ব্যবস্থা নেব, তোকে আর এক মুহূর্তেই বাড়িতে রাখবো না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এই বলে সুস্মিতা সৌরভকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই রকম কথা শুনে শ্রীলেখা খুব কান্নাকাটি করতে থাকে। তখন শ্রীলেখার শাশুড়ি মা শ্রীলেখাকে বলে, ছি 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 ছি, তুমি যে এতটা নিচে নেমে যেতে পারো আমি তো ভাবতেও পারিনি। তুমি সুমনের কাছে ভালোবাসা পাচ্ছ না বলে তুমি অন্য পর পুরুষের কাছে যাচ্ছ, লজ্জা করে না তোমার? এই বলে রত্না দেবীও সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের মুখে এই রকম কথা শুনে শ্রীলেখা আরো কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালে সুস্মিতা সৌরভ ও রত্না দেবী মিলে শ্রীলেখাকে বাড়ি থেকে বার করে দেয়। কাঁদতে কাঁদতে শ্রীলেখা বলে, হে ঈশ্বর, এখন আমি কোথায় যাব? মা বাবার বাড়িও তো ফিরে যাবার মতো আর মুখ নেই, আমি এখন কোথায় যাব? এখন আর আমি ওখানে ফিরে যেতে পারবো না, মরে যাওয়া ছাড়া আর আমার কোনো উপায় নেই, আমাকে ক্ষমা করে দিও। এই বলে শ্রীলেখা রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই একটা গাড়ি এসে শ্রীলেখাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। অ্যাক্সিডেন্টের ফলে শ্রীলেখার মাথায় একটু চোট লেগেছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। রাস্তার সব লোকেরা তাকে ধরে হসপিটালে নিয়ে যায়। শ্রীলেখার যখন জ্ঞান ফিরে সে যখন চোখ খোলে তখন সে দেখে একটা অচেনা বাড়িতে সে রয়েছে। এটা আমি কোথায়? আপনারা কারা? শ্রীলেখার এই রকম কথা শুনে শ্রীলেখার পাশে থাকা একজন স্বামী স্ত্রী বলে, মা তুমি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলে, আমরা তোমাকে হসপিটালে নিয়ে গেছিলাম, বাড়ি থেকে তো তোমার কেউই আসেনি, তাই আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু তুমি কোথায় থাকো আর তোমার নাম কি? এইরকম ভাবে রাস্তায় হাঁটছিলে কেন? অনন্য দেবীর মুখে এই রকম কথা শুনে শ্রীলেখা কাঁদতে কাঁদতে তার সব ঘটনা খুলে বলে। শ্রীলেখার সব ঘটনা শোনার পর তারাও খুব অবাক হয়ে যায় এবং তাদের চোখেও জল চলে আসে। তখন অনন্য দেবী কাঁদতে কাঁদতে বলে, মা আমাদের কোনো সন্তান নেই, আজ থেকে আমরা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। এই রকম ভাবে অনন্য দেবী ও তার স্বামী শ্রীলেখাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে। সেদিন থেকেই শ্রীলেখা তাদের কাছেই থেকে যায়। শ্রীলেখা একটা কাজ খোঁজার জন্য কাজের সন্ধানে বাড়ি থেকে বার হয়। সে একটা হসপিটালে নার্সের কাজ পায়। নার্সের কাজ করে শ্রীলেখার ভালোই দিন কাটছিল, আর কোনো রকম চিন্তা ভাবনাও ছিল না। এমনই একদিন সুমনের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। হাতে পায়ে এবং মাথাতে প্রচন্ড পরিমাণে চোট হয়েছিল। তখন সুমন বেডে কাঁদতে কাঁদতে শ্রীলেখাকে বলে, শ্রীলেখা দয়া করে আমাকে আবার আগের মতন করে দাও, আমি যেন আবার আগের মতন হয়ে যেতে পারি, দয়া করে আমাকে সুস্থ করে দাও, আমি তো ভাবতেই পারিনি আবারও তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, দয়া করে তুমি আমার পাশে থাকো। সুমনের মুখে এরকম কথা শুনে শ্রীলেখা তার হাত ধরে তার পাশে থাকে এবং ডাক্তারবাবুকে এসে তার সমস্ত ঘটনা খুলে বলে। তখন ডাক্তারবাবু সুমনের অপারেশন করে। কিছুদিন পর সুমন একটু সুস্থ হয়ে যায়, কিন্তু তাকে হসপিটাল থেকে ছুটি দেয় না। শ্রীলেখা হসপিটালে সুমনের প্রচন্ড পরিমাণের খেয়াল রাখত, যার ফলে সুমন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পুরোপুরি সুস্থ হয়ে যাবার পর সুমন শ্রীলেখাকে বলে, শ্রীলেখা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি, সত্যি এগুলো আমার একদমই ঠিক করা নয়, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আর সব ভুলে গিয়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে খুব ভালোবাসবো। না, আমি আর কখনো এই বাড়িতে ফিরে যেতে পারবো না, আমি আমার মা বাবার কাছেই ভালো আছি আর আমি ওদের সঙ্গেই থাকবো, তুমি চলে যাও। কিন্তু সুমন তার কোনো কথাই শোনে না। সুমন বারবার শ্রীলেখাকে তার সঙ্গে যাবার কথা বলছিল। ঠিক তখনই সেই সময় হসপিটালে অনন্যা দেবী ও তার স্বামী সেখানে আসে। মা আমি তোমাকে যার কথা বলেছিলাম এটা হলো আমার স্বামী সুমন, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ও এই হসপিটালে ভর্তি হয়েছে, এতদিন আমি ওর খেয়াল রেখেছি, আজ ও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে আর ও চাই আমাকে ওর সঙ্গে নিয়ে যাবে। মা শ্রীলেখা এটা তো খুব ভালো কথা, তোর স্বামী তার নিজের ভুল বুঝতে পেরেছে আর এখন তোকে বাড়িতে নিয়ে যেতে চাইছে, জা না তুই তোর স্বামীর সঙ্গে আবারও সংসার কর, তুই সুখে থাকলে আমরাও সুখে থাকবো। কিন্তু মা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, যারা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তাদের বাড়িতে আমি আর ফেরত যাবো না। না রে মা ওই রকম বলিস না, ওটা তো তোর স্বামী, সব ভুলে গিয়ে তুই আবারও তোর স্বামীর সঙ্গে সংসার করে যা, দেখবি তুই খুব সুখে থাকবি আর আমাদের কথা ভাবতে হবে না, আমরা সব সময় তোর পাশে থাকবো, তোর সঙ্গে দেখা করতেও যাব। এই রকম ভাবে বুঝিয়ে অনন্যা দেবী শ্রীলেখাকে সুমনের সঙ্গে তার বাড়িতে পাঠায়। সেদিনের পর থেকে শ্রীলেখা সুমনের সঙ্গে হাসি খুশিতে সংসার করতে থাকে।